অভয় ধর্ষণ এবং খুনের ঘটনা ইতিমধ্যেই ষষ্ঠ শুনানি, এবং সেই শুনানি পর্ব যখন শুরু হয় তারপর থেকে বারংবার রাজ্য সরকার বর্জিত হয়। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, অভয় ধর্ষণ এবং খুনের মামলা স্টেটাস রিপোর্টও জমা দিয়েছে CBI এবং শুনানিতে কেন্দ্রীয় এজেন্সিকে দুর্নীতি তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা অন্যদের ভূমিকাও তদন্ত সাপেক্ষ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। অভয় ধর্ষণ খুনে কি শুধু সঞ্জয় রায়ই জড়িত? সুপ্রিম কোর্টের সামনে এমন প্রশ্নের মুখে পড়ে CBI এর জবাব। ধৃত সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কেউ এই মামলায় জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে সেটাই। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সময় পঞ্চম স্ট্যাটাসের রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। তা দেখেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, আর্থিক দুর্নীতি মামলায় বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে CBI। আজই করে ধর্ষণ খুনের তদন্তের পাশাপাশি আর্থিক অনিয়মেরও তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনায় অন্যান্যদের ভূমিকাও তদন্ত সাপেক্ষ। অন্যদিকে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে CCTV বসানো, শৌচাগার তৈরির কাজ কতদূরে গিয়েছে সেই সংক্রান্ত তথ্য জমা দেয় রাজ্য সরকার। রাজ্য উল্লেখ করেছে এই কাজের জন্য 1000 কোটির বেশি বরাদ্দ করা হয়েছে, ইতিমধ্যেই অনেক কাজ হয়ে গিয়েছে, বাকি কাজ 25 অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে, আরজিকরের কাজ শেষ হবে 31 অক্টোবরের মধ্যে। সুপ্রিম শুনানিতে মঙ্গলবার উঠল সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রসঙ্গ। সিভিক ভলান্টিয়ার নিয়ে তথ্য চাইলেন প্রধান বিচারপতি। কিভাবে সিভিক ভলান্টিয়ারে নিয়োগ হয়, নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কি, নিয়োগের আগে কিভাবে তাদের দেওয়া তথ্য যাচাই করা হয়, যাবতীয় তথ্য জানাতে হবে রাজ্যকে। এর পাশাপাশি প্রধান বিচারপতির নির্দেশ, রাজ্যকে হলফনামায় নিশ্চিত করতে হবে কোনো স্কুল হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার রাখা যাবে না। এরই পাশাপাশি টাস্কফোর্স নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। টাস্কফোর্স কি করছে? 9ই সেপ্টেম্বর শেষবার টাস্কফোর্স বৈঠক করেছিল, তারপর আর কোনো বৈঠক করেনি। এক মাসের বেশি সময় কেন কোনো বৈঠক হলো না, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। 3 সপ্তাহের মধ্যে CBI কে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। রিপাবলিক বাংলা। অভয়ের বিচারে দাবি সহ 10 দফা দাবি, এবং সেই 10 দফা দাবিতেই আমরণ অনশনে রয়েছেন চিকিৎসকেরা। 12 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। হুশ কবে ফিরবে রাজ্য সরকারে প্রশ্ন উঠছে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, তারা এই প্রশ্ন তুলছেন। আর এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ধর্মতলায় অনশন মঞ্চে অনশনে যোগ দিলেন আরও 2 জন জুনিয়র চিকিৎসক, যার মধ্যে রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী, তারা রয়েছেন। প্রতিদিনই ক্রমাগত বাড়ছে আন্দোলনের ঝাঁজ, জুনিয়র ডাক্তারদের পাশে আমজনতা। গতকালও যে ছবি আমরা দেখেছি, কার্যত দ্রোহের কার্নিভালে অসংখ্য মানুষ কার্যত জনজোয়ারে পরিণত হয়েছিল এই দ্রোহের কার্নিভাল। এবং সেখানেই গতকাল রিপাবলিক বাংলা প্রথম আপনাদের সামনে এই খবর ব্রেক করে, যেখানে ধর্মতলা অনশনে যোগ দিয়েছেন জুনিয়র আন্দোলনকারী চিকিৎসক রুমেলিকা কুমার এবং একই সঙ্গে স্পন্দন চৌধুরী। রুমেলিকা কুমার এর আগেও আপনারা জানেন যে এই আন্দোলনের প্রথম সারির যারা মুখ ছিলেন তাদের মধ্যে অন্যতম জুনিয়র চিকিৎসক, এবং তিনি এবার অনশনে যোগ দিলেন। এবং একই সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আর হাসপাতালের যারা আন্দোলন চালিয়ে চলছিলেন, অনশন চালিয়ে চলছিলেন, তাদের মধ্যে 2 জনই অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং এখনও পর্যন্ত 6 জন চিকিৎসক তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এরই মধ্যে আপনাদেরকে জানাই, ধর্মতলায় অনশনে যোগ দিয়েছেন রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি জানবো এলিনা এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি? সুপ্রভাত টনা, একেবারেই তুমি যেটা বললে যে দেখো নতুন করে 2 জন তো অবশ্যই অনশনে যোগ দিয়েছেন, এই মুহূর্তে আরও 5 জন এই মুহূর্তে অনশন করছেন ধর্মতলার অনশন মঞ্চে। এই মুহূর্তে ছবি দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে কোথাও গিয়ে রোদ ঝড় জল সব কিছুকে উপেক্ষা করে তারা শুধুমাত্র নিজেদের এই ন্যায্য দাবিগুলোকে পূরণ করার জন্য বসে রয়েছেন, আর তাদের পাশে রয়েছেন সাধারণ মানুষ। গতকাল দ্রোহের কার্নিভাল তারা করেছেন, সেই ছবি আমরা টানা দেখিয়েছি। এই মুহূর্তে প্রত্যেকেরই শারীরিক অবস্থা
অবস্থা খুব একটা যে স্থিতিশীল রয়েছে তা কিন্তু বলা যায় না। মাঝে মধ্যেই তারা পেটে ব্যথা অনুভব করছেন, মাঝে মধ্যেই তাদের প্রেশার ফল করে যাচ্ছে। ইতিমধ্যেই অসুস্থ হয়ে এখনো পর্যন্ত অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কখনো কখনো তাদের অবস্থা ঠিকঠাক হচ্ছে, আবারও কখনো কিন্তু অবস্থা ভালো থাকছে না। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মতলার অনুষ্ঠান মঞ্চে যারা অনুষ্ঠান করছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছে, এবং একই সঙ্গে আরও একবার আজকে দেখাই প্রতীকী অনুষ্ঠান মঞ্চটা। প্রতীকী অনুষ্ঠান মঞ্চেও কিন্তু প্রচুর মানুষ এসেছেন, প্রচুর মানুষ তারা বসে রয়েছেন এখনও পর্যন্ত, প্রত্যেকেই এখনও বিশ্রাম করছেন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যারা অনুষ্ঠান করছেন অভয়ার ন্যায় বিচার এবং তাদের দশতবা দাবি নিয়ে, সেই দশতবা দাবির জন্য যারা যারা অনুষ্ঠান করছেন তাদের নাম, তাদের ব্লাড প্রেশার কত রয়েছে সেই সমস্ত আপডেট কিন্তু এক এক করে লিখে রাখা রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন তারাও এক এক করে আসতে শুরু করে দিয়েছেন, এবং প্রতীকী অনুষ্ঠানে আরও মানুষ হয়তো যোগ দেবেন। গতকাল প্রচুর মানুষ ছিলেন, এবং সবথেকে বড় বিষয় যেটা গতকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে দুর্নীতির হাঁড়ি, আর এই দুর্নীতির হাঁড়ি কোথাও গিয়ে আজকে ভরে গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো, দীপঙ্কর এই দুর্নীতির হাঁড়িটা একবার দেখাও। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গোটা যে দুটো হাঁড়ি রয়েছে এখানে, দুর্নীতির হাঁড়ি, যেখানে মানুষজন তারা বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন, সেই দুর্নীতির হাঁড়ি কোথাও গিয়ে তনয় ভরে গিয়েছে। একেবারে হাঁড়ির কানায় কানায় কিন্তু পূর্ণ। অর্থাৎ মানুষের যে দাবি রয়েছে, সাধারণ মানুষ বিচার চাইছেন। কালকেও তারা বলেছেন যে শুধুমাত্র তারা বিচার নয়, তারা চাইছেন পদত্যাগ এবং একই সঙ্গে ন্যায় বিচার, একটা দুর্নীতিমুক্ত সমাজ। আর সেই বার্তাই তারা কোথাও গিয়ে এই চিরকুটে লিখে রাখছেন বারবার। একই সঙ্গে এখানে স্ট্রিট আর্ট রয়েছে, গোটা ধর্মতলাটা এখন কিন্তু বলা যেতে পারে ধর্ণা মঞ্চে পরিণত হয়ে গিয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তারা দেখতে এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলার অবশ্যই চেষ্টা করবো। তারা কোথা থেকে এসেছেন একটু জানবো। ম্যাডাম কোথা থেকে এসেছেন? আমার কসবা থেকে। কসবা থেকে কী কারণে ছুটে আসা সকালবেলা? এইসব ছোটো ছোটো ছেলেমেয়েরা এতদিন ধরে অনশন করছে, ওই কারণেই ছুটে আসা, একটু ওদের পাশে থাকার জন্য। ওদের পাশে একটু থাকার জন্য আমি আরনের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে এসেছো? আমি কসবা থেকে এসেছি। আমরা সবাই কসবা থেকে এসেছি, কালকে রাত্রে এসেছিলাম, আজকে সকালে এসেছি, এবং নির্দেশকে আমরা পুরো মরাল সাপোর্ট দিতে চাই, এবং সম্পূর্ণভাবে যেভাবে পারি আমরা যতটুকু পারি আমরা এদেরকে সাহায্য করবো। এই মনোবৃত্তি নিয়ে এখানে পরবর্তী প্রজন্ম যারা এইভাবে লড়াই করছে তাদের পাশে তারা রয়েছেন। তুমি বুঝতেই পারছো সকাল 7টা বেজে গিয়েছে, কসবা থেকে মানুষজন এসেছেন এই আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঙ্গে খানিকটা সময় ভাগ করে নেওয়ার জন্য। কারণ কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু সাধারণ মানুষেরও লড়াই তো নয়, কারণ প্রত্যেকেই চাইছেন একটা দুর্নীতিমুক্ত সমাজ, প্রত্যেকেই চাইছেন অভয়ার ন্যায় বিচার, প্রত্যেকে চাইছেন জুনিয়র চিকিৎসকরা যাতে তাদের দশটা দাবি পূর্ণ করতে পারে। বেঙ্গলিনে নজর রাখো, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন, ইতিমধ্যে যে অভিযোগ জমা পড়বার জন্য যে ভারগুলো বা যে হাড়িগুলো সেখানে রাখা হয়েছিল কার্যত তা কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। চিরকুটে করে সাধারণ মানুষের তারা অভিযোগগুলো সামনে রাখছেন, এবং এই চিরকুট বন্দি করছেন যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন তা কার্যত স্পষ্ট। আপাতত ধন্যবাদ জানাই, কিন্তু